أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ঈশা হিফজুল কোরআন শিক্ষালয়। আপনারা হয়তো অনেকে জানেন ঈশা নামে আমার একটি মেয়ে ছিল। ছিল কেন বলছি, সে তো আছেই। আমি যতদিন পৃথিবীতে থাকব ততদিন সে আমার অনুভবে থাকবে। আমার ঈশা যেদিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে ভাবতাম ওর নামে যদি একটি হাফিজখানা করতে পারতাম। সেখানে প্রতি বছর সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করে কিছু ছেলে পূর্ণাঙ্গ হাফিজ রূপে বের হতো এবং তারা আমার ঈশার জন্য দোয়া করত। আসলে কথায় বলে, মানুষ মন থেকে চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেন। গত দু বছর আগেও 8 রুম বিশিষ্ট একটা টিন শেড বিল্ডিংয়ে আমরা থাকতাম। পরবর্তীতে 4টা রুম ভেঙে দিয়ে 3 তলার ভিত্তি দেই, থেকে যায় আরও 4টি রুম। সিদ্ধান্ত নিলাম এই রুমগুলো যদি কাজে লাগানো যায়। গত বছর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ডেকে মিটিং করে একটি কমিটি গঠন করে শেষ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ করি। আলহামদুলিল্লাহ, গত বছর থেকে চলছে আমার ঈশার নামে ক্ষুদ্র এই প্রতিষ্ঠানটি। 4টি রুম, 2টি ওয়াশরুম, ফ্যান, লাইট, রান্নার কিছু সরঞ্জামাদি দিয়ে শুরু করে দিয়েছি। সাথে প্রতি মাসে কারেন্ট বিলটাও আমরাই দিচ্ছি, সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে কিছু টাকাও দিচ্ছি আল্লাহর রহমতে। মূলত এটি একটি হাফিজখানা, এতিমখানা নয়, তাই সচ্ছল অভিভাবকগণ এখানে তাদের সন্তানদেরকে ভর্তি করাতে পারেন। তাদের দেয়া বেতন দিয়ে শিক্ষার্থীদের খাওয়া দাওয়ার খরচ চলে। কিন্তু গত বছর থেকে ভাবতাম ওদের জন্য একই রকম যদি পাঞ্জাবি বানিয়ে দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। হিসেব করে দেখলাম এতে করে খরচ হবে প্রায় 16-17 হাজার টাকা। হঠাৎ মনে হলো আমার ঈশা নতুন টাকা জমানো পছন্দ করত। ওর সেই জমানো টাকাগুলো এতদিন ড্রয়ারেই থেকে গেছে, সেগুলো বের করে গুনে দেখলাম প্রায় 6,000-এর কাছাকাছি। ভাবলাম এগুলোকেই কাজে লাগাবো, বাকিটা যোগ করে শিশুদের জন্য একই রকম পাঞ্জাবি ও টুপি বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানটির জন্য এবং সেই সাথে আমার মেয়ে ঈশার জন্য। صدق الله العلي العظيم.